বক্তৃতা দেয়া। কোথাও বক্তৃতা দেওয়ার আগে বিশদভাবে জানুন কোন বিষয়ে কথা বলতে যাচ্ছেন। যদি কোনো ব্যক্তি তার বক্তব্য গঠনমূলক চিন্তা ও উপযুক্ত মতো না সাজায়, যদি সে না জানে কি সে বলতে চায়, তাহলে শ্রোতামণ্ডলীর সামনে দাঁড়িয়ে কখনো সে নিজেকে সুবক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। এ ধরনের লোক সম্পর্কে একটা কথাই বলা যায়, এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাচ্ছে, এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাচ্ছে। এরকম পরিস্থিতিতে কেউ নার্ভাস ফিল না করেই পারে না, নিজেকে দোষারোপ করবে প্রস্তুতি না নেয়ার জন্য, অবহেলা করার জন্য। টেডি রুজভেল্টকে এক বৃদ্ধ উপদেশ দিয়ে বলেছিল, কিছু বলবার আছে কি না সে ব্যাপারে নিঃসন্দেহ না হয়ে কিছু বলতে যাবেন না, কিছু বলবার আছে কি না সে ব্যাপারে নিঃসন্দেহ না হয়ে কিছু বলতে যাবেন না। যা বলতে চান সেটা কি সঠিকভাবে জানুন, যা বলতে চান সেটা কি সঠিকভাবে জানুন, তারপর বলুন এবং বলা শেষ করে বসে পড়ুন। বক্তৃতা কিভাবে তৈরি করবেন? নির্ভুল কিছু চোখা কথা, কিছু চমকপ্রদ লাইন একত্রিত করে লিখে ফেলা এবং তা মুখস্থ করা মানে কি বক্তৃতা তৈরি করা? না। তাহলে বক্তৃতা তৈরি করা আসলে তেমন কোনো কঠিন কাজ নয়। নিজের চিন্তাভাবনা, নিজের ধ্যান ধারণা, মতামত, দৃষ্টিভঙ্গি, আবেদন এবং ব্যাকুলতার উপর ভিত্তি করে রচনা করুন বক্তৃতা, তাহলেই হবে। অনুভব শক্তি রয়েছে আপনার মধ্যে, রয়েছে আপনার ভেতর প্রতিভা, আরও আছে নানা ব্যক্তিগত অভিজ্ঞতা, এগুলো আপনার সম্পদ। এই সম্পদগুলোকে আপনি ব্যবহার করুন, আবেদনমূলক অভিজ্ঞতাগুলোকে বেছে বের করে মনের মাধুরী দিয়ে সাজান, আবেদনমূলক অভিজ্ঞতাগুলোকে বেছে বের করে মনের মাধুরী দিয়ে সাজান। তবে রাজনৈতিক বক্তৃতার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে। আপনি নবীন প্রবীণ যাই হন না কেন, আপনাকে ব্যক্তি জীবন থেকে সর্বক্ষেত্রেই সৎ, সাহসী, মানবতাবাদী হতে হবে। কথা এবং কাজে মিল থাকতে হবে, মানুষের দুঃখে সুখে পাশে দাঁড়াতে হবে নিঃস্বার্থভাবে। বক্তৃতা এবং আলোচনায় কখনো মিথ্যে প্রতারণার আশ্রয় নেবেন না, বক্তৃতা এবং আলোচনায় কখনো মিথ্যা প্রতারণার আশ্রয় নেবেন না। নিজেকে উজাড় করে দিতে হবে মানব কল্যাণে। মনে রাখতে হবে, যারা আপনার বক্তৃতা শুনছেন তাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আপনার চেয়ে অনেক জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিত্ব, তাই এমন কিছু বলবেন না যা থেকে প্রমাণিত হয় আপনি মিথ্যে ভুল বলছেন। আপনি একজন সুশিক্ষিত মানুষ, সুন্দর মনের মানুষ, তা যেন আপনার আচরণ থেকে প্রমাণিত হয়। অপরের সমালোচনা নিন্দা করার আগে ভেবে দেখুন আপনি তার চেয়ে কতটা ভালো। অপরকে সম্মান করা মানে নিজেকে সম্মানিত করা। যা কিছু বলুন সুন্দর করে গুছিয়ে মিষ্টি করে নির্ভুল উচ্চারণ করুন, যেন আপনার বলার মধ্যে ভাষাগত কোনো ত্রুটি না থাকে। কথা শুনে শ্রোতারা অস্বস্তি বোধ না করে, আনন্দ পায়, মুগ্ধ হয়। মধুময় প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে পারলে আপনি একজন জননন্দিত বক্তা হতে পারবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। হ্যালো অডিয়েন্স, বড় যদি হতে চান এই বইটা এখানেই শেষ হলো, কিন্তু কথা কিন্তু ফুরলো না। এই যে মধুময় প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে পারলে আপনি একজন জননন্দিত বক্তা হতে পারবেন, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রাঞ্জল আমাদের কোন ক্লাসে জানি ছিল, রচনার শিল্পগুণ, দুইটা গুণের কথা বলা হয়েছিল। একটা ভালো রচনা বা লেখার মধ্যে দুইটা গুণ অবশ্যই থাকতে হবে, তাইলে সেটা ভালো হয়ে উঠবে, সেটা হচ্ছে অর্থব্যাপ্তি এবং প্রাঞ্জলতা। ওই প্রাঞ্জল রে আগে আমি উচ্চারণ করতাম প্রাজ্জল, প্রাজ্জল বলতাম সম্ভবত। আমি জানি, আমি ফিল করি আমার উচ্চারণে ভুল আছে, কিন্তু সঠিক উচ্চারণ কোনটা সেটা ঠিকঠাক বুঝে উঠতে না পারার ফলে ওই ভুল উচ্চারণ দিয়ে মাঝে মাঝে চালায় যাইতে হয়, মনের ভিতর খুঁতখুত লাগে। আপনারা আমাকে প্লিজ একটা হেল্প করতে পারেন, আমার যেই উচ্চারণগুলো ভুল এমনটা আপনি ফিল করতেছেন সেগুলো আপনি প্লিজ প্লিজ কমেন্টে লিখতে পারেন। সো পরবর্তীতে মজার বইয়ের অপেক্ষায় আছি আমরা সবাই, আমিও। সেই বইটা আমি ব্যক্তিগতভাবে পড়েছি অর্ধেকটা, বাকিটা রেকর্ডে পড়ব সরাসরি। ওকে, সো টাটা।